হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমরা আজকে কিছু এখানে ম্যাটেরিয়াল রাখছি। প্রথমে হচ্ছে আপনাদের সাথে পরিচয় করি যে স্পিকারটা 10 ইঞ্চি একটা জেবিএলের স্পিকার রাখছি এখানে। এটা হচ্ছে অরিজিনাল 10 ইঞ্চি একটা স্পিকার। তো এটা দুইটা কপি ছিল আমাদের কাছে, দুই কোয়ালিটির মাল ছিল, আপনাদেরকে দুইটাই আমি রিভিউ দিয়ে দেখাইছি। তো আসলে এই স্পিকারটা নিয়ে আবার আজকে রিভিউ করার মূলত কারণটা হচ্ছে কি, এটা আপনাদেরকে বলি। তো এইটার রিভিউ কালকে আমি যখন রিভিউ এটা একটা ভিডিও পাবলিশ করছি, করার পর আমাকে অনেকজনে ফোন দিয়ে বলছেন যে ভাই এই স্পিকারটা বাজানোর জন্য একটা অ্যাম্পলিফায়ার কত টাকার মধ্যে হলে ভালো হয় এবং কী ধরনের অ্যাম্পলিফায়ার হইলে ভালো হয় একটু আমাদেরকে জানান কম বাজেটের মধ্যে। তো আসলে কম বাজেটের মধ্যে হচ্ছে একটা অ্যাম্পলিফায়ার স্পিকার বাজার জন্য। এটার ওয়াট আছে 600 ওয়াট এখানে দেওয়া আছে। অরিজিনালি এটাতে 600 ওয়াট পাবেন না, 600 ওয়াটের কিছু কম পাবেন এটাতে। আর এটা হচ্ছে আপনার জেবিএলের অরিজিনাল একটা প্রোডাক্ট। হ্যাঁ, যে স্পিকারটা আমরা বিক্রি করতেছি পার পিস হচ্ছে আপনার 1550 টাকা করে স্পিকারটা আমরা বিক্রি করতেছি। জেবিএলের একদম অরিজিনাল বড় ম্যাগনেটের মাল, 10 ইঞ্চি স্পিকার, খুব ভালো সাউন্ড কোয়ালিটি। তো এই স্পিকারটার রিভিউ আমরা গত ভিডিওটা দিছি, আপনারা যারা ভিডিওটা দেখেন নাই আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন। তো আসলে এই স্পিকারটা বাজানোর জন্য যে আমাদের অ্যাম্পলিফায়ারটা প্রয়োজন সেই অ্যাম্পলিফায়ারটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে এখানে আমরা একটা ছোট্ট একটা ক্যাবিনেট রাখছি। এই ক্যাবিনেটের মধ্যে আমরা কিছু ম্যাটেরিয়াল রাখছি, যেমন যে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা বোর্ডটা নিয়ে কথা বলবো, যে বোর্ডটা নিয়ে কথা বলতেছি, এই বোর্ডটা হচ্ছে আপনার 4508। হ্যাঁ, 4508 একটা বোর্ড। এটা হচ্ছে আপনার, এটা দিয়ে হচ্ছে আপনার 8 ইঞ্চি দুইটা বাজাইতে পারবেন, 10 ইঞ্চি একটা বাজাইতে পারবেন। তো 10 ইঞ্চির প্যাকেজে আমরা এই বোর্ডটা ব্যবহার করছি। এই বোর্ডটার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো, যেটা 10 ইঞ্চি স্পিকার লং টাইম ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। এই বোর্ডগুলো বিভিন্ন দামের হয়ে থাকে, 200 টাকা থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটি এবং বিভিন্ন দামের পাবেন। ঠিক আছে, তো এই বোর্ডটা অনেক ভালো মানের চাইনিজ একটা বোর্ড। এটা যেটা বাংলাদেশের যে বোর্ডটা অ্যাসেম্বলি ওটার দাম কম, এটা চাইনিজ, এই জন্য রেটটা একটু বাড়তে এই বোর্ডটার। তারপর হচ্ছে আমরা একটা ব্যবহার করবো হচ্ছে 12 ভোল্ট ট্রান্সফর্মার, যেটা হচ্ছে আপনার অ্যাম্পলিফায়ারের সার্কিটের জন্য খুব কভার করবে সাউন্ড কোয়ালিটি। এটা হচ্ছে অরিজিনাল তামার, ঠিক আছে, যেটা সিলভারের বাংলাদেশে ওটার দাম কম, অরিজিনাল তামার রেটটা একটু বেশি, এটা আপনারা সবাই জানেন। তার সাথে আনুষঙ্গিক কিছু ম্যাটেরিয়াল থাকবে। তো আসলে এই ক্যাবিনেটটা দেখ সাজানোর পর কেমন লাগবে আপনাদেরকে দেখাই। তো এখানে আমরা যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করবো আসলে সবগুলো তো একবারে এত দেখানো সম্ভব হবে না, যতটুকু পারছি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা ক্যাবিনেটটা এটার সাথে একদম আপনারা বাসায় বসে, যদি কেউ চান যে ম্যাটেরিয়ালগুলো কিনে বাসায় বসে নিজেরাই সাজাবেন তাহলে সাজাইতে পারেন, খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি পাবেন এই অ্যাম্পলিফায়ার বোর্ড। এই অ্যাম্পলিফায়ারটাতে যে যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করছি সেই ম্যাটেরিয়ালগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই ম্যাটেরিয়ালগুলো দেখতে পাচ্ছেন এখানে যে আমরা বোর্ডটা যেটা লাগাই নিয়েছি, তো এই বোর্ডটা হচ্ছে একদম ফিটিং করা, একদম কমপ্লিট একটা বোর্ড। শুধু জাস্ট লাগাই দিয়ে হচ্ছে আমরা যে নাটগুলো আছে এই নাটগুলো শুধু লাগাই দিচ্ছি। ঠিক আছে, ট্রান্সফর্মারটা হচ্ছে আপনার এখানে হবে, এখানে হবে ট্রান্সফর্মার। আউটপুটের ট্যাগটা আমরা লাগাই দেবো, এসি কোয়ার্টারের প্রয়োজন আছে, একটা পাওয়ার অন অফ সুইচ, এটা হচ্ছে মোবাইল জ্যাক কালেকশন, আর হচ্ছে এগুলান ভলিউম নক, আর হচ্ছে নাট চারটা। তো হচ্ছে এই মিলে হচ্ছে অ্যাম্পলিফায়ারটাতে আমরা এই ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করতেছি। আর অ্যাম্পলিফায়ারের সামনে যে লুকটা হবে এখানে লেখা আছে ইয়ামাহা। ঠিক আছে, ইয়ামাহা একটা অ্যাম্পলিফায়ার, যেটা সামনে একটা লেভেল লাইট থাকবে, অন অফ সুইচ থাকবে, আর আউটপুটে যেটা থাকবে আউটপুটে একটা স্পিকারের লাইন থাকবে, মোবাইলের জ্যাক কালেকশন থাকবে, এই হচ্ছে আউটপুট। এই অ্যাম্পলিফায়ারটা আসলে আপনারা বিভিন্ন প্রাইজের মধ্যে কমপ্লিট করতে পারবেন, যেহেতু আমরা এটা একটা চায়না কমপ্লিট করে লাগিয়েছি বর্তমানে ভালো, যেটা 10 ইঞ্চি স্পিকারটা বাজাতে আসলে 8 ইঞ্চি স্পিকার বাজাতে চাইছেন, দুইটা বাজাতে পারবেন। এটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো, যদি আপনার স্পিকার ভালো হয় তাহলে অবশ্যই ভালো সাউন্ড কোয়ালিটি পাবেন। তো আমরা এই এখানে যে ট্রান্সফর্মারটা দেখেছেন এটা হচ্ছে আপনার 12-02। হ্যাঁ, 12-02 আর হচ্ছে সার্কিট যেটা ব্যবহার করছে ওটা ব্যবহার করছি, সবগুলো আর কি অ্যাম্পলিফায়ারটা লুকটা আসবে অনেক ভালো এবং সাউন্ড কোয়ালিটি পাবেন অনেক ভালো। যদি এর থেকে আরও কেউ বেশি বাজেটে আমাদের এর থেকে অ্যাম্পলিফায়ারগুলো নিতে চান, বড় অনেক বড় অ্যাম্পলিফায়ারও আমাদের কাছে প্রফেশনাল যারা কনসেপ্ট করে যারা, সেই অ্যাম্পলিফায়ারগুলো আমাদের কাছে আছে। যদি আপনারা কমেন্ট করেন আপনাদের কমেন্টগুলো ভিত্তি করে নেক্সট টাইম আমরা এই ভিডিওগুলো নিয়ে আসবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।